এতক্ষণ দেখছিলেন গাড়িটি কিভাবে চালাতে হয়, চালানোর সিস্টেম। তো এই গাড়িটি দিয়ে কি কাজ হয় আর কেনই বা গাড়িটি ক্রয় করবেন, কি পরিমাণ প্রোডাকশন দিবে, তাতে আপনার মান্থলি কত টাকা প্রফিট করতে পারবেন একটা মেশিন ক্রয় করে, সেটি কিন্তু আমি এই ভিডিও জুড়ে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ বিগিন ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল, যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখন এই ভিডিওটি আমি শুরু করতেছি। তো দর্শক, এই মেশিনটি হচ্ছে রাইস মিল গাড়ি আর কি, ভ্রাম্যমান, কেউ বলে ধান মাড়াই কল, যে যেটাই বলেন না কেন তাতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই মেশিনটি কোথায় পাচ্ছেন, এটি পাচ্ছেন খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদহ জেলায়। তো আপনারা যদি মনে করেন অনলাইনের মাধ্যমে নেবেন, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করে ক্রয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে, ঘরে বসেই কিন্তু আপনারা পণ্য পাবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন। যদি কিনা সরাসরি আসেন, বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন, এসে দেখে অর্ডার অনুযায়ী ডেলিভারি নিতে পারবেন। তো দর্শক, এই মেশিনটি প্রতি ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে 15 থেকে 18 মন ঘন্টায় ধান আপনি মাড়াই করতে পারবেন। এটি চলার উৎস বা ক্ষমতা হচ্ছে বৈদ্যুতিক মোটর ব্যতীত এখানে ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। 16 থেকে 20 হর্স পাওয়ার যে কোনো একটি ডিজেল ইঞ্জিন দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন। এই ইঞ্জিনটা কিন্তু সাইপিং ইঞ্জিন আর এটি 8 নম্বর হলার। এই হলারের বৈশিষ্ট্য হচ্ছে একবার ধান দিলেই কিন্তু চাউলটা বাসায় হয়ে চকচকে ঝকঝকে চাউল বাইর হবে, আপনার খাওয়ার জন্য উপযোগী। ফ্যানিং করা বা নেটিং করা লাগবে না, চাউলটা কিন্তু খুদকুচি ময়লা, কোনোটাই চাউলের গায়ে থাকবে না, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে ফ্যানিং সিস্টেম দেওয়া আছে, এই যে ফ্যানিং বেল, এই ফ্যানিং বেল দিয়ে কিন্তু ফ্যানিং হওয়ার পরে এই যে চালনি, চালনি দিয়ে চাউলটা একদম চকচকে চাউল এই জায়গায় নামবে, আপনারা ইতিপূর্বে আমাদের ভিডিওতে দেখছেন। আর এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওর, ওটা কিন্তু আমরা চাউল ধান মাড়াই করে চাউল বাইর করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো দর্শক, আপনারা যদি মনে করেন এই একটা মেশিন ক্রয় করে ব্যবসা করবেন, মান্থলি 60 থেকে 70 হাজার টাকা ঘরে বসেই ইনকাম করতে পারবেন, আপনার নিজ এলাকায় প্রত্যন্ত অঞ্চলেই কিন্তু আপনি এই ব্যবসাটি করতে পারছেন, সেক্ষেত্রে কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই কিছু টাকা দিয়েই একটা মেশিন ক্রয় করেই কিন্তু আপনি এই ব্যবসাটি চালু করতে পারেন। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ততক্ষণ সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।